হাই গাইড, এটা লীলা স্টেশন। এই লীলা স্টেশনে অনেক পুরনো প্যাসেঞ্জারদের দাবি ছিল এবং কিছুদিন আগে অনেক ঝামেলা হয়ে গেছিল যে সব স্টেশনে মাথা থেকে শেষ পর্যন্ত আছে, সেট আছে, ওভারপুল আছে, কিন্তু লীলা স্টেশনটা এত জমজমাট লীলা স্টেশনে নেই। একখানা মাত্র সেট আর পুল মাত্র একখানা। বৃষ্টি আসলে, বর্ষাবাদলের দিনকার বৃষ্টি আসলে প্রচণ্ড ভিড় হয়, তাই ওদের দাবি ছিল যে এখানে যেন সেট হয়। তো সেট হচ্ছে ঠিক কথা, অনেক ওদের আশা পূরণ হচ্ছে, কিন্তু পুরোটা হচ্ছে না। কেননা অন্য অন্য লিলুয়া বাদে অন্য অন্য স্টেশনে দেখবেন মাথা থেকে শেষ পর্যন্ত একদম পুরোটা সেট আছে, কিন্তু এখানে খাপছাড়া খাপছাড়া সেট। তো যাই হোক, কিছুটা হচ্ছে হচ্ছে, এটাই অনেক কবর ভালো। তো সেটটা দেখাচ্ছি, দেখেন এই যে পুল, পুলটা হচ্ছে। পুলের কাজ হচ্ছে, দেখুন পুলের কাজ চলছে। কর লাইন থেকে মেল লাইন সেট হচ্ছে, সেট হচ্ছে, কিন্তু খাপছাড়া খাপছাড়া সেট দেখছেন, সব জায়গায় খাপছাড়া খাপছাড়া সেট তৈরি করেছে, খাপছাড়া খাপছাড়া সেট করেছে। যাই হোক, হচ্ছে, এটাই কপাল ভালো, কিছুটা হচ্ছে। বসার জায়গা নেই, লোককে দাঁড়িয়ে থাকতে হয়, বর্ষাকালে ভিজতে হয়, সেট হচ্ছে। বসার জায়গাটা করে নাকি, দেখুন। এই লীলা স্টেশনটা এমনই একটা জায়গা যে কর লাইন থেকে মেল লাইন থেকে কাটোয়া থেকে বর্ধমান থেকে সব জায়গাকার লোক আসে, অথচ এখানে ট্রেনও দাঁড়ায় না, বর্ধমান কাটোয়া কোনো কিছুই তো দাঁড়ায় না, বর্ধমান কাটোয়া কোনো কিছু দাঁড়ায় না, সব থ্রু ট্রেন, একমাত্র ব্যান্ডেলটা যা দাঁড়ায়, এখানে সব ট্রেন দাঁড় করানো উচিত। প্যাসেঞ্জারদের এই দাবিটা যদি তুলে ধরে তা অনেক ভালো হয়। আমি যে বলছি, লীলুয়ায় যারা আসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী অসুবিধার মধ্যে তাদেরকে থাকতে হয়। সেট তৈরি হচ্ছে, দেখেছেন আরামবাগ লোকাল ঢুকছে, গায়ে ঢুকে গেছে আরামবাগ। সেটটা অনেকদিন ধরে তৈরি হচ্ছে, এই নয় যে তাড়াতাড়ি তৈরি করে হচ্ছে, অনেকদিন ধরে খুচুর 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 করে হচ্ছে, কোনো এনার্জি নেই তৈরি করার, কোনো রকমে হচ্ছে। দেখো ভাই গাইডস, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, বাই।